গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। বেশ, তোমাদের 14 অধ্যায় অবধি পড়া হয়েছে। আজকে শুরু করছি নতুন একটা অধ্যায়, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে এবং শুনবে ও বাড়িতে মন দিয়ে পড়বে, দেখবে বুঝতে পারবে। 15 নম্বর অধ্যায়, ধর্ম ও পুরোহিত। ধর্ম সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে যে ধর্ম বলতে কি বোঝায়, ধর্ম কাকে বলে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই রকম আমরা ধর্ম কাকে বলে এবং ধর্ম কি সেটা আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। এবং পুরোহিত কি সে সম্বন্ধেও আমরা জানি। পুরোহিত কাদের বলে? যারা বিভিন্ন দেবদেবীর পূজা প্রার্থনা, যাগযজ্ঞ, পশু বলি ইত্যাদি করে করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তাদেরকেই আমরা এক কথায় পুরোহিত বলি। ঠিক আছে, যেমন পুজো করতে যে সমস্ত ব্রাহ্মণদের আমরা ডেকে থাকি, যেমন সরস্বতী পুজোয় আমরা ব্রাহ্মণ ডেকে থাকি, দুর্গা পুজোয় আমরা ব্রাহ্মণ ডেকে থাকি বা পুরোহিত ডেকে থাকি, তারা পুজো করে, যাগযজ্ঞ করে। এমনি আমাদের হিন্দু ধর্মে নানান রকম পুজো আছে, যে সমস্ত পুজোতে আমরা ব্রাহ্মণ বা পুরোহিতদের ডেকে থাকি, তারা কি করে? তারা, আমরা সবাই জানি তারা কি করে, যে তারা পুজো পাঠ করে, প্রার্থনা করে, যাগযজ্ঞ করে এবং ভগবানকে, সেই সমস্ত দেবদেবীর ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে। বেশ, এইবারে আমরা জানব, এই অনুশীলনীটা পড়ে আমরা জানব যে ধর্ম এবং পুরোহিতটা আসছে কোথা থেকে, এর সৃষ্টি কোথা থেকে হয়েছে, কিভাবে এর সৃষ্টি হয়েছে, কিভাবে এই ধর্ম বা পুরোহিত জিনিসটা আমাদের সমাজে এসেছে। ঠিক আছে, চলো এবার দেখা যাক। আমরা এবার টেক্সটটা পড়ি। আদিম মানুষ বনে ঘুরতে ঘুরতে প্রাকৃতিক নানা বিপর্যয়ের সামনে পড়ত। আমরা আগেই দেখেছি যে আদিম মানুষ আগে বনে বসবাস করত, তারপরে তারা গুহায় বসবাস করা শুরু করলো। যাই হোক, এতে তারা কিন্তু নানান রকম প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় মানে কি, ঝড়, বৃষ্টি, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের কিন্তু সম্মুখীন তাদের আদিম মানুষদের হতে হতো। ঠিক আছে, এরই কথা বলা হয়েছে যে প্রাকৃতিক নানান বিপর্যয়। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, কিন্তু কি জন্য তা ঘটত তা বোঝার ক্ষমতা কিন্তু তাদের ছিল না। স্বাভাবিক ব্যাপার, আদিম মানুষ সবসময় দেখতো যে তারা নানান রকম প্রাকৃতিক বিপর্যয়ের সামনাসামনি পড়তো। তো কিন্তু সেই বিপর্যয় কেন হতো, কী জন্য সেই বিপর্যয়ের সম্মুখীন তাদের হতো, সেটা কিন্তু তারা বুঝতে পারতো না। ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ দেখে তারা ভয় পেত। স্বাভাবিক ব্যাপার, আমরাও ভয় পাই। এই ভয় থেকে ধর্ম আর ভগবানের সৃষ্টি করলেও সমাজের কিছু বুদ্ধিমান চতুর মানুষ, মানে কিছু চালাক মানুষ সৃষ্টি করলো। কিছু চালাক মানুষ এই ভয়কে অবলম্বন করে সৃষ্টি করলো ভগবানের। ঠিক আছে, এবং সেই ভগবান থেকেই কিন্তু সৃষ্টি হলো ধর্মের। তারা ঝাড় ফুঁক, তুক তাক, মাদুলি, কবচ দিত মানুষের রোগ উপশমের জন্য, তাদের মঙ্গলের জন্য। আমরা অতদিনের কথায় যাব না, আমরা এখনও দেখি অনেক সময় যে কারোর হয়তো জন্ডিস হয়েছে, তাদেরকে কিছু একটা কাঠের মালা পরিয়ে দেওয়া হয়, বা কোনো রোগ হয়েছে তাদেরকে ঝাড় ফুঁক দেওয়া হয়, মাদুলি দেয়া হয়, নানান রকম কারণে। কারণ এখনও এই সমস্ত কুসংস্কার মানুষের মনের মধ্যে কিন্তু থেকেই গিয়েছে। তাই বলছে, ভগবানকে সন্তুষ্ট করার জন্য পূজা প্রার্থনা যাগযজ্ঞ পশু বলি শুরু করলো তারা। এদের বলা হতো পুরোহিত। আগেই বললাম পুরোহিতরা কী করতো, পুরোহিতরা করতো পূজা প্রার্থনা, যাগযজ্ঞ, পশু বলি ইত্যাদি করতো, তাদেরকে পুরোহিত বলা হতো। এরা প্রবল প্রতিপত্তি ও প্রচুর অর্থ সম্পদের মালিক হলো। এইভাবে ধীরে ধীরে পুরোহিতরা ক্ষমতাশালী হয়ে উঠল। পুরোহিতদের সঙ্গে এসে যোগ দিল দলপতি ও গোষ্ঠীপতি। তাহলে পুরোহিতদের সঙ্গে যোগদান কে করলো? দলপতি ও গোষ্ঠীপতি। কারণ এরা চতুর ও ক্ষমতাশালী। গোষ্ঠীপতি এবং দলপতি আমরা দেখে এসেছি, তারা যখনই ক্ষমতাবান হলো আস্তে আস্তে তারা কিন্তু আস্তে আস্তে চতুর এবং চালাক হতে লাগলো। কারণ এরা খুব চতুর এবং ক্ষমতাশালী, আগেই বললাম। তাহলে ক্ষমতাশালী ও চতুর কারা কারা? পুরোহিত, দলপতি, গোষ্ঠীপতি। ঠিক আছে,
পুরোহিতদের নির্দেশে গোষ্ঠীপতিরা সমাজের সব মানুষকে চালাতে লাগলো। পুরোহিতরা নিজের স্বার্থে তৈরি করলো নিয়ম ও পুঁথি। তাহলে পুরোহিতরা নিজের স্বার্থে কী তৈরি করলো? নিয়ম তৈরি করলো ও পুঁথি তৈরি করলো। এইভাবেই তখনকার সমাজ ধর্মীয় শাসনে চলে গেল। তাছাড়া গোষ্ঠীর নেতারা সহকারী হিসাবে কাজ করতে লাগলো। কেউ কেউ যাগযজ্ঞ ধর্মকর্ম শেখানোর জন্য হয়ে উঠলেন গুরুমশাই। তাহলে গুরুমশাই কেন তৈরি হলো? যাগযজ্ঞ ধর্মকর্ম শেখানোর জন্য তৈরি হলো কিন্তু গুরুমশাই। কেউ হলেন চিকিৎসক। শিক্ষার অভাবে সাধারণ লোক অজ্ঞ হয়েই থেকে গেল। দেবতাকে খুশি করার জন্য সাধারণ মানুষ ভালো ভালো জিনিস পুরোহিতদের হাতে তুলে দিতে লাগলো। এইভাবে কিন্তু পুরোহিতরা আরও ক্ষমতাশালী, আরও অর্থশালী হয়ে উঠল। ঠিক আছে, আজও অনেক মানুষ ও আদিবাসীদের মধ্যে এই অজ্ঞতা দেখা যায়। আমি কিন্তু আগেও বললাম যে এই ধরনের কুসংস্কার এখনকার মানুষ কিছু যারা অল্প শিক্ষিত বা হয়তো গ্রামাঞ্চলে বাস করে বা হয়তো আদিবাসী, তাদের মধ্যে কিন্তু এই ধরনের কুসংস্কার এখনও রয়ে গেছে। সুতরাং আমাদেরকে কিন্তু সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসা উচিত। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে ভিডিওটা শুনবে এবং বইয়ের লাইনে হাত দিয়ে দিয়ে পড়বে, তাহলে দেখবে খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।